ওয়ার্কআপ বোর্ডের সম্পত্তি নষ্ট হচ্ছে কি বলবেন দেখুন আমি আহ মানরিটি কমিটি যে বিধানসভা স্টার্নিং কমিটি আছে তার আমি মেম্বার আমাদের যখন ডিপার্টমেন্টাল অফিসার রা এসেছিলেন এম এম থেকে শুরু করে মানে তোর নিচে যে কটা ডিপার্টমেন্ট আছে মাদ্রাসা আহ মাদ্রাসা এডুকেশনের ডিপার্টমেন্টে জেনারেশন সবাই এসেছিলেন মানরিটি থেকেও ওই সরি ওয়ার্কা বোর্ড থেকেও সিও এসেছিলেন যেনাকে আমি একাধিক প্রশ্ন করেছি ওয়ার্কআপ বোর্ড সম্পর্কে সব সব উত্তর আমাকে দিতে পারেনি তো আগামীতে আশা করছি দেবে কিন্তু দিতে পেরেছে কি পারে না তাদের মনের মতো দেশে আমার কিন্তু সবকটা বোধ করে সন্তুষ্ট হয়নি আমি ফিজিক্যালি ওয়াক আপ বোর্ডে ভিজিট করব এবং সাথে সাথে আমি একটা আমি আমার ফেসবুক পেজ থেকে আপনাদের মাধ্যমে আমি পাবলিককে আওয়ার করব যে যেখানে যেখানে ওয়াক নি বোর্ডের ওয়াক আপ সম্পত্তি নিয়ে সমস্যা আছে আমি তাদেরকে বলবো যে আপনারা ব্রিফিং করে আমাকে দিন আমি সে সমস্ত পেপার পত্র নিয়ে ওয়ার্ল্ড কাপ বোর্ডের যিনি চেয়ারম্যান আছে তার সাথে ওয়ান ওয়ান বসে যাতে দ্রুত এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় এবং ওয়াকাপ কাপ প্রপারি প্রপার মুসলিমদের সম্পত্তি হ্যাঁ এটা আমি বলছি এটা মুসলমানদের সম্পত্তি সেই সম্পত্তি থেকে যাতে মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য কাজ হচ্ছে কি হচ্ছে না বা কতটা হয়েছে সেই সেইটাও কিন্তু ততটা প্রকাশ করতে হয় বলে সেই আমি রাখবো আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসং রিয়েলমি রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান ওয়ান ফোর ওয়ান অথবা Seven eight seven two double one eight seven two eight.